ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজ আপনাদের ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্সের হালকা জান আছে, আপনি মোটরসাইকেল অ্যাড করবেন, অথবা আপনার মোটরসাইকেল আছে, কার বা হালকা যান অ্যাড করবেন। তো এই প্রসেসটি আমি আপনাদের সংক্ষেপে সম্পূর্ণভাবে করে দেখাবো, সেটা আপনাদেরকে জানিয়েও দেব। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আপনি যদি মোটরসাইকেল অ্যাড করতে চান অথবা হালকা যান অ্যাড করতে চান, প্রথমে আপনাকে লার্নার করতে হবে। তো লার্নার করার জন্য আপনি যদি মোটরসাইকেলের লার্নার করেন, হয়তো 518 টাকা লাগতে পারে। তো আপনি লার্নার করার পর লার্নারের বয়স যখন 2 মাস হয়ে যাবে, তখন আপনি BRTA-তে গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাস করলেন, ফিল্ড টেস্ট দিলেন। তারপর যখন পরীক্ষা দিয়ে আপনি পাস করে ফেলবেন, তখন আপনার কাজ শেষ। আপনার এখন ব্যাংকে যাওয়ার পালা। আপনি ব্যাংকে গিয়ে 1104 টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে 1120 টাকা ব্যাংকে চালান হতে পারে। তো আপনি অনলাইনেও দিতে পারেন, এই টাকাটা অনলাইনে দিলেই তারপর আপনাকে এই কপিটা BRTA-র সার্ভিস পোর্টালে জমা দিলে অথবা BRTA-তে দিলেই তারা আপনাকে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে। অর্থাৎ এখানে সি সংযুক্তকরণ মোটরসাইকেল আপনার আগের ড্রাইভিং লাইসেন্সের সাথে সংযুক্ত করার জন্য আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে। তো সংযুক্তিকরণ আপনি অনলাইনে করতে পারেন, আবার হাতে গিয়েও করতে পারেন। এখন যেহেতু সব কিছুই অনলাইনে, তাই অনলাইনে হয়ে গেছে। তো এটা করার পর আপনি একটা ডেট পেয়ে যাবেন। তো আপনি ডেট পাওয়ার পর এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, টাকা জমা দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপর আপনাকে একটা ডেট দিয়ে দেবে। সেই ডেট মতো আপনি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেয়ে যাবেন। তো এই ছিল আপনি কিভাবে মোটরসাইকেল থাকলে হালকা যান অ্যাড করবেন, অথবা হালকা যান থাকলে আপনি মোটরসাইকেল কিভাবে অ্যাড করবেন। আসলে এটি একটি সহজ প্রসেস, কিন্তু অনেকেই মনে করেন অনেক কঠিন। কিন্তু আমি আপনাদেরকে সাজেশন করব, সহজে আপনারা যদি পারেন তাহলে হালকা যান এবং মোটরসাইকেল একসাথেই করে নেবেন। যদি পেশাদার হোক আর অপেশাদার হোক, সাথে মোটরসাইকেলটি অ্যাড করে নেবেন। পরে আপনি শ্রেণী উন্নয়ন করতে অনেক ঝামেলা হয়, মানে আবার সেম সমান ধরনের কষ্ট করতে হয়। নতুন লাইসেন্স করতে যে কষ্ট, সেটা করতে আবার অ্যাড করতে গেলে সেম কষ্ট হয়, শুধু টাকার পরিমাণটা কম লাগে। তো আমি সাজেশন করব আপনারা একসাথেই দুটোই করে ফেলবেন। পরবর্তীকালে আপনি রিনি করেন, অথবা অপেশার থেকে পেশাদারে যান, অথবা পেশাদার থেকে অপেশার ড্রাইভিং লাইসেন্সে আসুন, অথবা হালকা থেকে ভারীতে যান, মিডিয়াম থেকে ভারীতে যান, সব কিছুই আপনি করতে পারবেন সহজেই। তো ড্রাইভিং লাইসেন্সের মোটরযানের শ্রেণী সংযোজন এবং ধরন পরিবর্তনের জন্য একটা অ্যামাউন্ট, এবং অন্তর্ভুক্তি বা সংযুক্তিকরণের জন্য একটা অ্যামাউন্ট। তো আমি আপনাদেরকে প্রথমে অন্তর্ভুক্তির জন্য কথাটা বলছি, কেইটা পরিমাণ টাকা লাগবে। সংশ্লিষ্ট কার্যক্রমের মূল ফি হচ্ছে 300 টাকা, কার্ড ফি হচ্ছে 610 টাকা, ভ্যাট হচ্ছে 15%, 137 টাকা, পোস্টাল সার্ভিস চার্জ 60 টাকা, সব মিলিয়ে 1107 টাকা। এছাড়াতে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাসের কম থাকলে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি অ্যাড হবে। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি যেটা আছে, সেটা অ্যাড হবে যদি আপনার বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাসের কম থাকে। আর যদি 2 মাসের বেশি থাকে, অথবা 1 বছর 2 বছর থাকে, বা পাখাটা করো 5 বছরও থাকে, তাদের ক্ষেত্রে শুধু এই 1107 টাকা দিলেই হবে। কিন্তু আমার ক্ষেত্রে 1104 টাকা রেখেছিল ব্যাংক কর্তৃপক্ষ। তো এখানে 1107 টাকা দেখাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন, তাহলেই আপনারা সহজে ড্রাইভিং লাইসেন্সের অন্তর্ভুক্তিকরণ মোটরসাইকেল আছেন হালকা যান অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই।